झाड़ग्राम पश्चिमबंगेर अन्यतम नतून जिला रूपे आत्मप्रकाश करेছে। झाड़ग्राम बा जंगलमहल जे नामेई डाकी ना केन झाड़ग्राम जिला वैचित्र्ये परिपूर्ण। एर एकदिके सुदीर्घ कयेकशो बत्सरेर राज परिवारेर इतिहास, अपरूप प्राकृतिक सौंदर्य, जंगल एबं एकी संगे रुक्ष कम फसलेर जमी, तार संगे संगे अभावी मानुषेर संसार एबं कठिन जीवन यात्रा, सब मिलिए झाड़ग्राम पश्चिमबंगेर अन्यतम वैचित्र्यमय जिला। आमरा प्रथमे झाड़ग्रामे जेने नेब झाड़ग्रामेर इतिहास। झाड़ग्रामेर इतिहास माने राज परिवारेर इतिहास। तारपरे आमरा एके एके झाड़ग्रामेर विभिन्न द्रष्टव्य जायगाय आलादा भिडियो करब। आशा करी आपनि आमादेर पाशे थाकबेन। चलुन आमरा संक्षेपे देखे नि झाड़ग्रामेर इतिहास। 1574 साले राजा मानसिंह मोगल सम्राट আকবরের হয়ে বাংলায় এসেছিলেন বাংলা জয় করতে। তিনি তার সেনাপতি সর্বেশ্বর সিংকে তখনকার জঙ্গলাখণ্ডের রাজাকে পরাস্ত করার জন্য নিয়োগ করেন। আইনি আকবরীতে এই এলাকার উল্লেখ আছে ঝাড়িখণ্ড বলে। এখানে তখন বাস করত সাঁওতাল, মল্ল, ভূমিজ এবং লোধারা। এই এলাকা ছিল মল্ল রাজাদের অধীনে। মল্লরা গুপ্ত ও মৌর্যদের আমল থেকেই শক্তিশালী ক্ষত্রিয় রাজা বলে পরিচিত ছিল। বৌদ্ধ ও জৈন শাস্ত্রে মল্লদের উল্লেখ আছে। ষোড়শ মহাজন পদের এক মহাজন ছিল মল্লরা। সর্বেশ্বর সিং মল্ল রাজাদের পরাজিত করে মল্লদেব উপাধি গ্রহণ করেন। তার বিজয়কে উদযাপন করতে তিনি প্রতি বৎসর বিজয়া দশমী বা দশেরাতে মল্ল রাজার কুশপুতুল বানিয়ে তাকে পুড়িয়ে দিতেন। রাজা সর্বেশ্বর সিংই বর্তমান ঝাড়গ্রাম রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তিনি রাজপুতানার ক্ষত্রিয় ছিলেন। তিনি তার রাজধানীর নাম দেন ঝাড়গ্রাম। এর চারিদিকে তিনি পাঁচিল এবং পরিখা নির্মাণ করেন, যাকে বলা হয় উগাল। এই উগালের মধ্যেকার সবচেয়ে ক্ষমতাশালী লোককে তাই বলা হয় উগাল সন্ধ্যা। রাজা সর্বেশ্বর সিংকে বলা হতো রাজা সর্বেশ্বর মল্ল উগাল সন্ধ্যাদেব। দুর্গাপূজা এবং ইন্দ্র পূজা ছিল এই রাজ্যের প্রধান পূজা। এক সপ্তাহ ধরে চলত ইন্দ্রমেলা। এখনও রাজবাড়িতে এই দুই পূজা হয়। 1767 সালে রবার্ট ক্লাইভ ঝাড়গ্রাম দখল করতে আসেন। তখনকার রাজা ছিলেন রাজা শ্যামসুন্দর মল্ল উগাল সন্ধ্যাদেব। তিনি চুয়াড় বিদ্রোহে অংশ নেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হন এবং ব্রিটিশদের সাথে চুক্তি অনুযায়ী বাৎসরিক 500 টাকার বিনিময়ে ঝাড়গ্রামের জমিদারি লাভ করেন। ব্রিটিশরা তাদের রাজা উপাধি দেন। মল্ল রাজারা এখানে প্রায় 400 বৎসর ধরে রাজত্ব করেন। 1954 সালে স্বাধীন ভারতে জমিদারি প্রথা পতনের আগে এই রাজ্যের আয়তন ছিল 254 বর্গমাইল। এই রাজ্যের 16তম রাজা রাজা রঘুনাথ মল্লদেব ছিলেন একজন কুস্তিগীর। তার ব্যবহার করা অতিকায় কুস্তির সরঞ্জাম এবং গদা আজও রাজবাড়িতে এবং কলকাতার জাদুঘরে রক্ষিত আছে। তিনি ছিলেন ভৈরবের উপাসক। 1929 থেকে 1950 সাল পর্যন্ত রাজত্ব করেন স্যার রাজা নরসিংহ মল্ল উগাল সন্ধ্যাদেব। তিনি মেদিনীপুর কলেজ থেকে IA পাশ করেন। প্রফেসর দেবেন্দ্র মোহন ভট্টাচার্যকে প্রশাসক নিয়োগ করেন তার রাজ্যে। তার আমলেই ঝাড়গ্রামের প্রভূত বিকাশ ঘটে। বর্তমান ঝাড়গ্রাম রাজবাড়ি নির্মিত হয় 1931 সালে তার আমলে। তার আমলে ঝাড়গ্রামে অনেক স্কুল, কলেজ, স্টেডিয়াম, সাংস্কৃতিক কেন্দ্র প্রভৃতি নির্মিত হয়। ঝাড়গ্রাম একটি সম্পূর্ণ শহর রূপে আত্মপ্রকাশ করে। 1976 সালে তিনি কলকাতায় মারা যান। ঝাড়গ্রামে শুধু ইতিহাস নয়, ঝাড়গ্রাম প্রকৃতি প্রেমীদের এবং ভ্রমণ পিপাসুদের আদর্শ জেলা। এর একদিকে যেমন আছে জঙ্গলের সৌন্দর্য, তেমনি রুক্ষ প্রান্তর, তেমনি আছে ড্যাম এবং মানুষের অন্যরকম জীবনযাত্রা। সব মিলিয়ে আকর্ষণীয় জেলা ঝাড়গ্রাম। শুধু তাই নয়, ট্যুরিস্টদের যারা তাদের জন্য আছে সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা। ঝাড়গ্রাম শহরে যেমন নানা রকম হোটেল আছে, তেমনি আছে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, তেমনি আছে ইকো ট্যুরিজম কমপ্লেক্স এবং যে কেউ সেখানে থাকতে পারে অগ্রিম বুকিং করে। আমরা পরবর্তী ভিডিওতে এসব নিয়ে আলোচনা করব। আশা করি আপনি পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।